মই আসলো গেলা কুচবিহার রেলওয়ে স্টেশনত। আল্লাহ আমরা চমু ট্রেনও নিউ কুচবিহার শিয়ালদা স্পেশাল এক্সপ্রেস তুমি দেখে আসো কেন করে যাই মানে আসানসোল যাই আসুন আর কি। খুব ঠান্ডা এটা চাদর নিয়েছেন চাদর নিয়ে থাকি আসুন। তো কালকে সকালে মোটামুটি 5টাত মনে উঠে লাগবে, 5টাত বর্ধমান টাইম উঠে থেকে ফির বাস নেওয়া লাগবে আসানসোলের জন্য। তো উদয়পুর বাস নেওয়া লাগবে আসানসোলের জন্য, উদয় থেকে বাস নিয়ে আমরা আসানসোল যাব। তো ট্রেনের ভিতরে তো কিছু দেখার মতো গেছে না, তো কালের জন্য দেখি কালে সকালে উঠি আর ব্লগটা করব। ঠিক আছে, গুড নাইট, ধন্যবাদ। মুই আসি পালং চিত্তরঞ্জন, তা এটি এখানে হোটেল আছে সোনালি রেস্টুরেন্ট বলি, দেখো সবাই খাওয়া দাওয়া খুব সুন্দর পাওয়া যায়। তা মুই বাসত বা ট্রেনত ভিডিও দেখার পাং নাই, তার জন্য দুঃখিত। ওটি কোনো অল্প প্রবলেম আসলো কারণে আমি ভিডিও দেখার পাং নাই। যাই হোক, দেখো ভিডিওখান শেষ পর্যন্ত দেখো। নমস্কার, আজকে আমার চিত্তরঞ্জন মোর প্রথম দিন আসলাম, জায়গাখান দেখলাম খুব সুন্দর আর কি। রেলওয়ে কলোনি হয় কিন্তু অমন না লাগে, আমরা যেমন কলোনিগুলো দেখি বাইরাত অমন না হয়, খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন দেখিয়ে পাওয়া লাগছে। কী সুন্দর একটা পরিবেশ, মানে জঙ্গল আছে কিন্তু জঙ্গল বলে মনে না হয়, মানে এত সুন্দর জঙ্গল আর কি। তো মানে কি কম আর কি, জঙ্গলে মাঝে মাঝে সুন্দর পাকা রাস্তা, রেস্টুরেন্ট টেস্টুরেন্ট সব আছে, এটি কোনো সব আছে, খাওয়া গেলেও সুন্দর। মুই খালুম এটি কোনো সোনালি রেস্টুরেন্ট বলি আছে, সোনালি কি সোনালি হোটেল এটি আছে, সোনালি হোটেল রেস্টুরেন্ট বলি আছে। এই জায়গাটা মানে খুব সুন্দর খাওয়া পাওয়া যায়, বিরিয়ানি খালুম। তা মুই দেখে আসুন তোমার জায়গাটা আর কি, সোনালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটা। মুই এলে স্যারের জন্য ওয়েট করি আসুন, স্যার মো কল্প আগত থুয়ে গেছে এটি কোনা। তো মুই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করিয়ে মানে অল্প রেস্ট নিয়ে আসুন। রেস্ট মানে কি, বাইরে বেরিয়ে দেখি আসুন সিনারিগুলো, কত সুন্দর সিনারি তোমরা দেখি পাবেন, এত সুন্দর পাকা রাস্তা, নিট অ্যান্ড ক্লিন। তো ওয়েট করি আসুন, বেয়া লাগে নাই, স্যার আসুক, স্যার আসলে ফিরে স্কুলে যাওয়া হবে। স্কুলে যাইয়া আরও আজকের যেটা আমার কাম আছে ল্যাব সেট আপটা হয়ে যাবে, এই ল্যাব সেট আপ হইলে কালকে থেকে ট্রেনিং আছে। তো এই দুই দিনত মুই মোটামুটি শোনা মানে এইখান চিত্তরঞ্জনখান মুই ঘুরিয়ে তোমার গুলো দেখে দিন। ঠিক আছে, তো সবাই মিলি স্বাগত থাকেন। বাপরে সার কি জোরে চলায় গাড়ি, বাপরে বাপরে, স্কুল পাশত বসিয়ে মোক এমন ভয় লাগছে যে টার্নিং দিয়েও দেখি না, একদম হুড় হুড় করে যায়া থাকে, পাগলা হয়ে উঠছে মুই, একদম মাথা নষ্ট, বাপরে বাপ। জায়গাটা তোমার গেলে কেমন লাগছে অল্প কমেন্ট করিয়ে জানাই দিন আর কি, খুব সুন্দর মো কিন্তু ভালো লাগছে, পাকা রাস্তার চারিপাশে কিন্তু জঙ্গল কিন্তু খুব ভাল আর কি, এত গ্রিনারি মুই দেখো নাই জীবনে আর কি। যাই হোক ভাল লাগছে মো, ওয়েটি তো বোধ হয় এমন মানে এত জঙ্গল নাই আর কি, মানে আছে এটি কোনো খুব জঙ্গল মানে কিছু। আর এই জায়গাটা না একটা মেন কথা হলে এটি কোনো কোনো প্রাইভেট অর্গানাইজেশন নাই, সব গভর্নমেন্ট। এই তো আমার স্কুল আসিকেল, এটি হবার লাগছে আমার কেন্দ্রীয় বিদ্যালয় চিত্তরঞ্জন, চিত্তরঞ্জনের এটি গেট কেন্দ্রীয় বিদ্যালয় কেভি। তো আমরা আসি গেলাম আজই, আমরা এলা এটি ঢুকলাম, দেখো কত সুন্দর, কী সুন্দর সাজাইছে ভিতরে, এখানে মজা লাগে গেছে আমার একদম সুন্দর। এই যে বিল্ডিংটি দেখো আর কি, বিল্ডিংটি এত সুন্দর, এটি মেন গেট, এটি থেকে আমরা ঢুকমো। কী সুন্দর, এত সুন্দর লাগছে না মো, কী কম তোমাকগুলো আর কি, খুব ভালো লাগছে। এটি কোনো আমার আজ ল্যাব সেট আপ হয়ে আছে, এটি আগামী দুই দিনত মই ট্রেনিং দিব। তো ট্রেনিং শেষ হয়ে গেল, এলা মুই যাই আসুন
রুম ধ্রুব নারায়ণ পুর হোটেল নিচং অটিকোনা থাকিম। তো তোমাক গুলেক যেন করে কইসং মুই দেখাইম, মুই দুঃখিত মানে মুই পার্কখান দেখের পালুম না, পার্কখানত এলাও করে নেই, ভিতরে ঢুকির এলাও দেয় মানে করে নেই, পারমিশন নাই, কিন্তু তার জন্যে মুই ঢুকির পাং নাই আর কি। যাই হোক দেখো আকাশটা কি সুন্দর, এত সুন্দর বেদা, একদম ছড়ি ছড়ি ভাব, এত সুন্দর লাগিয়েছে না, ছড়ি আসলে খুব মজার, আশিকেল ছড়ি, বাপরে এত মজা লাগছে কি কম আর, এত সুন্দর ছড়ি এসিয়াছে, মাঝে মাঝে বিজুলি বিজুলি মারিয়াছে, কিন্তু ভয়ও লাগে কিন্তু ভালো লাগে আর কি, ভালো লাগছে, খুব ভালো লাগছে, এত সুন্দর জায়গাটা। গোটা এখানে খুব ঘুরিবের ইচ্ছা আসলো, কিন্তু হয়তো হইল নে, পরবর্তীতে যদি কোনো দিন আইসম তাহলে ভালো করে ঘুরি, কিন্তু তার আগত মুই চেষ্টা করিম তোমাক গেলে দেখার জন্য, কিন্তু দেখো যদি পারমিশন পান তাহলে খালি মুই ল্যাবর মানে ল্যাবর ট্রেনিং দিয়ে মুই পার্কটা ঢোকার চেষ্টা করি।